প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে কোনো প্রকার বেলা বা ডো তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি সহজ রেসিপিতে আলু পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি আলু এবং আরও একটি আলুর অর্ধেকটা নিয়েছি, আর আলুগুলোকে আমি ভালোমতো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ভেজিটেবল গ্রেটার দিয়ে এগুলোকে ভালোমতো গ্রেট করে নিব। চাইলে আপনারা এই কাজটি পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। সবগুলো আলু সেমভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছে। মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো আমি এখানে প্রথমে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানির পরিমাপটা আপনাদেরকে পরে বলে দিব। এখন একটি হ্যান্ড মিক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, বা চাইলে হাত দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে পারেন। তো খুব ভালো মতো মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম একটি ব্যাটার তৈরি করতে আমার এখানে টোটালি 1 কাপ এবং আরও 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এর মধ্যে আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটি তুলনামূলক অনেকটাই ঘন রয়েছে, এই জন্য এখানে আমি আরও 1/4 কাপের মতো পানি অ্যাড করব। তো এখানে আমি টোটালি পানি অ্যাড করলাম 1 কাপ এবং আরও 1/2 কাপ এবং আরও 1/4 কাপ। তো খুব ভালো মতো মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য। এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়াবিন তেল। এরপর একটি অয়েল ব্রাশ দিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন যখন প্যানটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এই পরোটার ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটি চামচে 2 চামচ নিয়ে নিচ্ছি। এরপর চামচের নিচের অংশটা দিয়ে এইভাবে উপরটা সমান করে দিচ্ছি, আর চুলার আঁচটি রয়েছে হাই ফ্লেমে। এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এখন এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পরোটার এক পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য। এখন 2 পাশ উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিব। আর এই পরোটাগুলো কিন্তু নর্মাল আমরা যেরকম ডো তৈরি করে পরোটা তৈরি করি ওরকম অতটাও ফুলবে না, তবে কিছুটা ফুলবে। তো যখন পরোটা 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবেই ভেজে নিব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।